নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সামান্য তেল ও যত সামান্য মশলা দিয়ে তাওয়াতে ভেজে নিন এই জিভে জল আনা অসাধারণ বেগুন ভাজা। বেগুন ভাজা আমরা সাধারণত ডিপ ফ্রাই করে বানাই বেশিরভাগ সময়, কিন্তু এইভাবে একবার বানিয়ে নিন মজাদার মশলা বেগুন ভাজা। এই বেগুন ভাজা খাওয়ার পরে অন্য বেগুন ভাজা হয়তো আপনারা খেতেও চাইবেন না। বেগুন কিভাবে চুজ করবেন, সিলেক্ট করবেন, আমি সেইটা দেখাবার জন্য এটা ভিডিওতে দেখাচ্ছি। এই যে পেছনের দিকে, নিচের দিকে যে ছোট্ট গর্ত মতো একটা পোর্শন আছে, অংশ আছে, এটা শুধু দেখবেন যে যদি খুব বেশি গভীর গর্ত থাকে তাহলে বুঝবেন তার বেগুনের ভেতরে বেশি বীজ আছে, সিডস আছে। আর যত এটা গর্তটা অগভীর হবে, কম গভীর হবে, তত বুঝবেন যে ভেতরটায় বীজ কম। এটা একটা বোঝবার, বেগুন চেনবার জন্য এটা একটা উপায়। এবারে যে বোটাটা কেটেছি, বোটাটা আমি ফেলবো না, এটা কিভাবে ব্যবহার হবে আমি দেখিয়ে দেবো। স্লাইসগুলো গোল গোল করে করছি, মোটামুটি 2 সেন্টিমিটার চওড়া, 1.5 থেকে 2 সেন্টিমিটার চোখের আন্দাজে এটা করবেন। খুব বেশি যদি মোটা হয় তাহলে ভেতরটা সঠিকভাবে ভাজা নাও হতে পারে, আর পাতলা হলে পরে বেগুন ভেঙে যাওয়ার চান্স থাকবে। সুতরাং এটা একটা স্ট্যান্ডার্ড মাপ বেগুন ভাজার ক্ষেত্রে। বাঙালি সব বাড়িতেই এটা আমরা জানি, তবু আমার কর্তব্য আমি উচিত মনে করলাম, তাই এটা বলে দিলাম। এবারে একটা প্লেটে আমি 4টে বেগুন ভাজা করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। চাপ না দিয়ে আঙুল দিয়ে খুব আলতো করে, হালকা করে নুন আর হলুদটা মাখিয়ে দিয়ে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার এই দিকেও, যেদিকটা এখন ওপরে এলো, একইভাবে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে 20 থেকে 25 মিনিট এটা সরিয়ে রাখুন। তারপর দেখবেন যে গায়ে জল এসে গেছে বেগুনের। নুন হাইগ্রোস্কোপিক, আমি বহুবার বলেছি, ভেতর থেকে জলটাকে বার করবে এবং বাতাসের জলটাকেও কিন্তু বেগুনের গায়ে অ্যাটাচ করাবে। এর সুবিধাটা হচ্ছে এই যে 20 মিনিট 25 মিনিট আমি রেখে দিতে বললাম, এবারে আমরা যে মশলাই দিচ্ছি, ধরুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প আমচুর পাউডার দিলাম, এগুলো যখন মাখিয়ে দেব এগুলো আর বেগুনের থেকে সরে যাবে না। এবার উল্টে দিয়ে একইভাবে এদিকেও জল ভাবটা আছে, সুতরাং কারণ আমরা নুন দিয়েছিলাম, এবারে এদিকেও আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প আমচুর আঙুল দিয়ে খুব আলতো করে মাখিয়ে দিলাম। একটা বড় প্লেটে বেশ খানিকটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে সাধারণত আমি চালের গুঁড়ো ব্যবহারটা কম করি, কারণ তেলটা নোংরা হয়, কিন্তু এটা আমরা যেহেতু তাওয়াতে শ্যালো ফ্রাই করব, একেবারেই সামান্য তেলে, ওই জন্য আমি চালের গুঁড়ো দিলাম। অনেকে হয়তো বেসন দেন, কেউ হয়তো ময়দা দেন, বেসনটা দিয়ে ভাজাটা, এই ভাজাটা, শ্যালো ফ্রাইটা আমি একেবারেই পছন্দ করি না, কারণ বেসনের গন্ধ থেকে যায়, তখন খাওয়ার সময় ভালো লাগে না। আর ময়দা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কোটিংটা বড্ড মোটা হয়ে যায়, যেটা ঠিক বাইটটা আমার হিসাবে ঠিক যেন ঠিক মতো মেলে না। এই কারণেই আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম এই রেসিপির ক্ষেত্রে। এবারে আমাদের ভাজার পালা। তাওয়া গরম করে খুব সামান্য 1 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিলাম, আর এই যে বেগুনের বোটাটা আমি ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে খুব সমানভাবে মসৃণভাবে তাওয়াতে তেলটা লাগিয়ে দেওয়া যায়। এটা খুব পুরনো দিনের একটা ট্রিক বা টেকনিক বলতে পারেন, এটা আমরা অনেকেই জানি। এবারে এই 4টে বেগুন ভাজা যেগুলো পিস আমি তাওয়াতে বসিয়ে দিলাম, টোটাল 3 মিনিট একদিকে ভাজবো। অল্প একটু তেল প্রয়োজন হলে ওপর থেকে ছড়িয়ে দেবেন যেভাবে আমি দিলাম, আর একটা ফোর্ক ব্যবহার করুন এক হাতে, আরেক হাতে একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দিতে হবে 3 মিনিট পরে। আঁচ কিন্তু মাঝারি থাকবে, গ্যাসের ফ্লেম পুরো ভাজাটাই মিডিয়াম ফ্লেমে হবে, কম ফ্লেমে করবেন না, হাই ফ্লেমেও করবেন না, এটা একটু খেয়াল রাখবেন। এবারে আমি আবার উল্টে দিলাম, একবার দুবার এভাবে উল্টে দেবেন, টোটাল 6 মিনিট, এদিকে 3 মিনিট ওদিকে 3 মিনিট, 6 থেকে 6.5 মিনিটের বেশি সময় লাগবে না।
যখন দেখবেন যে দুদিকেই এরকম ব্রাউন স্পটস 3-4-5 করে এসে গেছে, তখন বুঝবেন যে বেগুনের ফ্রাইং ভাজাটা কমপ্লিট পারফেক্ট হয়েছে। এবার তুলে নিন, একটা প্লেটে রেখে নিলাম 4 বেগুন ভাজা, অপূর্ব অসাধারণ মুচমুচে বেগুন ভাজা তৈরি সার্ভ করবার জন্য। সার্ভ করুন ধোয়া ওঠা গরম ভাত, মসুর ডাল, কাঁচা লঙ্কা আর সাথে এই মুচমুচে জিভে জল আনা বেগুন ভাজা। আর কি চাই, বিশেষ করে গরমকালে খুবই সুস্বাদু। বাড়িতে আপনারা নিজেরা বানিয়ে নিন। রেসিপি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং সবাইকে আবার অনুরোধ করছি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অরুষ কিচেনোলজি। আপনারা আমাকে উৎসাহ দিন, পাশে থাকলে আমি আরও ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। খুব শীঘ্রই আবার দেখা হবে, ভালো থাকুন, নমস্কার।